Hi friends, good morning. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আজকে আমি আবার একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হয়েছে শসা। আজকে এই শসাটা দিয়ে আমি একটা খুব সুন্দর তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। তা শসাটা কিন্তু খুব একটা মানে কচি আছে, যে আঙুল ঢুকাই আছে, কিন্তু একটু এরকম বড় বড় হলে তরকারিটা বেশি ভালো হয়। তাহলে দেখতে থাকো যে আমি তরকারিটা কিভাবে বানাচ্ছি। যে আমি শসাগুলো সব কেটে নিয়েছি, আর এই তরকারিটা আমি কিন্তু সর্ষের তেলে করব। সাদা তেলে করলেও ভালো হয়, কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে করব। তো তরকারিটা আমি পুরো নিরামিষ বানাবো, আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দেব না। তা আমি দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা একটা, এই যে একটু সর্ষে, সাদা সর্ষে আছে, সাদা সর্ষে, একটু সাদা জিরে, আর দিয়ে দেবো এই যে কারি পাতাটা। এটা কিন্তু আমাদের গাছের কারি পাতা আছে। দিয়ে একটু ভাজা ভাজা করে আমি কি করবো, এই শসাগুলো দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু বানাতে বেশি টাইম লাগে না, অল্পের মধ্যে, অল্প টাইমের মধ্যে তরকারিটা হয়ে যাবে। এবার দিয়ে দেবো নুন, এই যে একটু সাদা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আচ্ছা, এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, এই যে একটু মিষ্টি দেব। এই দেখো আমি একটু চাল মগজ নিয়ে নিয়েছি, আর এই যে তিনটে কাজু নিয়েছি, এটা এবার আমি বেটে নিব। তা দেখো আমার কাজুটা আর ওই যে চাল মগজটা বেটে আমি একদম জল দিয়ে রেখেছি। তরকারিতে খুব একটা জল দেবো না, এই জলটা দিয়েই আমি এটাকে রান্নাটা করব। তাই এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি কী করবো, এই যে এইটা ছিল এটা দিয়ে দেবো। এই যে আমি যতক্ষণ এটা সিদ্ধ না হয় আমি একটু ঢেকে রেখে দিলাম। এই যে আমার এটা হয়েছে, আমি তাও বেশি না 4 মিনিটের মতো রেখেছি। এই যে সিদ্ধও হয়ে গেছে, এবার ওপর থেকে কি করব, একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখবো। এইবারে আস্তে আস্তে করে এর তেলটা বেরোবে, তারপরে নুন মিষ্টি চেক করে নেব, সব ঠিক আছে। এবারে আমি আর একটুখানি ঢেকে দেবো যতক্ষণে তেলটা না বেরোবে, একদম কমানো আছে। এবারে 3 মিনিটের মতো এরকম একটু ঢেকে রাখবো। এই তরকারিটা কিন্তু তোমরা পরোটা দিয়ে খাবে, প্রচণ্ড ভালো লাগে। পরোটা, রুটি, লাচ্ছা পরোটা বা ভাত, প্রত্যেকটা জিনিসের সাথে ভালো লাগে, তাই তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এই যে আমি কমিয়ে রেখেছিলাম, এ দেখো আমার তেলগুলো সব এই তরকারি থেকে বেরিয়ে এসছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। বারবার বলছি, এইটা কিন্তু রুটি পরোটা দিয়ে এত টেস্ট লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। বা যদি মনে করো এরকমের মধ্যে একটু নারকেলও দিয়ে দিতে পারো, তাহলে আরও টেস্ট হয়। তাই আমি গ্যাস বন্ধ করে দিলাম, আমার তরকারি হয়ে গেছে, একটুখানি গ্রেভি আমি রাখবো। দেখো তরকারিটা হয়ে গেছে, একটুখানি লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। বা যার যদি মনে হয় ঝাল খাবে, এরকম করে খেতে পারে। তা আমার তরকারিটা দেখেই নিলে, তোমাদের কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেও, বা বলো কিরকম লেগেছে শসার তরকারি। তা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করো, যে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।